হ্যালো ফেন্স আমি মুজিবর আপনারা দেখছেন মুজিবর ব্লক চ্যানেল তো আজকে আমি একটা আপনাদের সামনে গুরুত্বপূর্ণ কথা নিয়ে এসে হাজির হয়েছি তো বিষয়টি হচ্ছে পয়া আর অপয়া মানুষ আপনি চিনবেন কী করে তো ভিডিওটি জানতে হলে পুরো একটা একটা কথা আমাদের সঙ্গে থেকে শুনতে হবে তার কারণ হচ্ছে আপনি একটা কথাও যদি মিস করে যান তাহলে ভিডিওটির ভেতরে আপনি কিছু বুঝতে পারবেন না তো সর্বপ্রথম বলে দেবো যে পয়া আর অপয়া মানুষ চিনতে গেলে পরে এই ভিডিওটি আমাদের সঙ্গে থাকুন আর চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেলাইকনটিকে অন করে দেবেন এতে করে কী হবে আমি যে সমস্ত নিত্য নতুন ভিডিওগুলি আপলোড করব সেগুলি সবার প্রথম আপনাদের কাছে নোটিফিকেশান এসে পৌঁছে যাবে তো বন্ধুরা চলুন তো দেখুন অপায়াল বলতে কাকে বোঝাই অপায় বলতে কি জিনিস বোঝায় সেটি আমাদের মধ্যে ধারণা বা চিন্তা ধারণা যেটা আছে সেটা কিন্তু একটা বিষয় দেখুন আমরা মানুষরা অনেক সময় অনেক মানুষকে বলি যে এম এই ব্যক্তির মুখ দেখে গেলে পরে সকালবেলায় আমাদের হয়তো দিনটা ভালো যায় না খারাপ যায় কেউ হয়তো ভাবে যে অন্যজনের এর মুখটা দেখলে হয়তো ভালো যায় দিন এগুলি আমাদের নিজেদের ভুল ধারণা এটা কোনো পয়া আর অপায়ের মধ্যে কোনো কানেকশান নেই এর মধ্যে দেখুন আগেকার দিনে একটা বড়ো বুড়োরা বলতো যে অমক গ্রামে শোনা গিয়েছে আমরা ছোটোবেলাতে দেখেছি যে শোনা গিয়েছে যে একটা অমক গ্রামে দেখা গিয়েছে একটা অপয়া মানুষ তাকে কী হতো বেরিয়ে হত্যা করে দেওয়া হতো বা তাকে গ্রাম থেকে তাড়িয়ে দেওয়া হতো এ সমস্ত সব কিছু করা হতো তা সেই জিনিসগুলো আগেকার যুগের আগেকার এ কালচারগুলো খুব খারাপ ছিল তো এখন মানুষ বন্ধুরা আপনারা ভাববেন যে এই জিনিসটি কিন্তু আমাদের নিজেদের বিবেক বুদ্ধি দিয়ে দেখতে হবে যে পয়া আর অপয়া কাকে বলে দেখুন আমার আমি যেটা বলছি যে সেটাকে দেখুন যে পয়া বলতে আর অপয়া বলতে কাকে বোঝায় সেই জিনিসটি হচ্ছে দেখুন ধরুন আপনি বাড়িতে অতিরিক্ত রাগ দেখান রেগে জিনিসপত্র সমস্ত সব কিছু ভেঙে দেন এইটি হচ্ছে আমরা খারাপ লক্ষণ এই জিনিসটাকে এই ব্যক্তিকেই বলা যায় অ্যাকচুয়ালি অপয়ালক কারণ নিজের সংসারের জিনিস নিজেই রেগে ভেঙে দেয় তুই পড়ে আবার ফের নিজে কিনে নিয়ে আসে এটি হচ্ছে অপয়া অপয়া সেই ব্যক্তি নয় যার মুখ দেখে গেলে আমরা দিনটি খারাপ গিয়েছিল সেই ব্যক্তি অপয়া নয় সেটা আপনার নিজের ভুলের জন্য আমরা দিনটি খারাপ হয়েছিল তাকে দোষ দেওয়াটা ভুল হয় আবার এই ব্যক্তি অবয় অপয়ে আপনি কি করে চিনবেন দেখুন আমি বলে দিচ্ছি যে ধরুন আমরা সংসার দেখুন সংসার জীবনে সঞ্চয় করতে হয় কিছু কিছু সঞ্চয় করার সময় সেগুলি কারা করে একটা সংসার যখন সুখী হয় তখন একটা মানে নারীর মানে স্ত্রীর ওপরে ভরসা করা যায় যে সে যদি আমরা সংসারটাকে ঠিক মতো ধরে রাখতে পারে সেই পারে তাহলে সে কী করে আমাদের আগেকার যুগে দেখতাম মায়েরা কি করতো যখন ভাতে রান্না বসাতো তখন এক মুঠো করে চাল তুলে সরিয়ে রাখত আমরা হয়তো ভাবতাম যে এটা কি যে মা তুমি এটা কি করছো তো বাবা এখন বুঝতে পারবি না যখন বড়ো হবি তখন বুঝতে পারবি তো আজকে বুঝতে পারছি তারা সেই জিনিসটা এক মুঠো করে সরিয়ে রাখার উদ্দেশ্য ছিল যদি আমার বাড়িতে কোনো অতিথি আসে তা দেখা গেলো যে আমার তো একটা নিত্য নিমিট লিমিট আছে তাহলে সেই লিমিটের বাইরে যদি একটা কোনো বাড়তি মানে মেহমান আসে সেইটার জন্যে ওই মুঠো চালটা তারপর কাজে লেগে যেত বা দেখা গেলো যে একদিন কোনো একটা মানে ভিকেরি টিকিরি এলো বা কোনো একটা স্বজন পরিবার সপরিবার সহ চলে এলো তা সেই দিনটা আমার হয়তো সঞ্চয় নেই সেই সঞ্চয়টা ওখান থেকে আসতো তা বন্ধুরা এই রকম ধরনের সেটা হচ্ছে সঞ্চয় সঞ্চয় করে রাখে যে মহিলা বানা যে স্ত্রী এটি হচ্ছে পয়া মানে তাকে পয়া বলা যায় আর অপয়া ওই ব্যক্তি যে তার বিলাসবহুল জীবনে মানে মেকআপ এটা এটা ওটা সেটা করতে করতে তার পয়সাকে অপচয় খরচা করে ওই ব্যক্তি হচ্ছে অপয়া তো বন্ধুরা বিশেষ কিছু বলার মতো আমার কাছে হয়তো টাইম নেই ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে পুরো বোঝাতে গেলে তা আমি আশা করছি আপনারা হয়তো সামান্য একটু বুঝে গেছেন যে পয়সার অপব্যয় যারা করে যারা সময়ের অপব্যয় করে যারা অতিরিক্ত কথায় কথায় রাগ করে আবার এক ধরনের জিনিস আছে বন্ধুরা এটা না বলতে পেলেন চলে না ধরেন এমন এক ধরনের স্ত্রী আছে সেটাকে বলা যায় অপয়া কীরকম যে দেখবেন তার স্বামী সারা সারাদিন কাজকাম করে এলো কিন্তু তার সামনে তার স্ত্রী দেখবেন মুখটাকে খুব ভারী করে বসে থাকে বন্ধুরাতের একটা স্বামী মানে তার পুরুষের কাজ হচ্ছে সঞ্চয় করা সে সারাদিন খেটে খুঁটে সঞ্চয় করে আসার পর যদি তার স্ত্রীকে দেখে যদি তার মনে যদি না খুশি হয় একটু তা সে যদি এসে দেখে যে আমার স্ত্রীর মুখটা ভারী করে বসে আছে তাহলে কিন্তু এইটি হচ্ছে একটা বড় মানে লক্ষণ সেটি হচ্ছে অপয়া অপয়ের একটা বড় লক্ষণ এটা তো বন্ধুরা এই ছিল আজকের আপডেট যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন এবং একটি শেয়ার করবেন